আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। ঠাকুর বাদি বেজেছে, পুজো এসেছে, মা দুর্গা এসেছে, গাও বললে তো সারাদিন তো গান গাও, সব তো ভিডিওতে আপলোড করি, এটা একটু গাও এক লাইন। সবাই বলবে যে গানটা ভালো নয়, যেন নিজের মেয়েই গাইছেন, তাহলে গানটা হিট করবে না। একটু গাও, চলো দাদি থ্রি বললে গাইতে হবে, ঠিক আছে? ওয়ান টু থ্রি। ঢ্যাঙ্কুর আকুর বাদ্যি বেজেছে, পুজো এসেছে, মা দুর্গা এসেছে, গাও মা একটুখানি গাও। সারাদিনই গান গায়, এমনকি যখন মানে শাওয়ার করতে যায় বলতে যাবে তখনও মেরে খাবো মেজো হয় তখন গায়। এখন যে গাইছে না সেটা রাগও হচ্ছে, কিন্তু ছোটবেলায় হলে একটা চট থাপ্পড় খেতে হবে। হ্যাঁ, বাবা যখন বাড়িতে ঠাকুর দাদা গান শেখাতেন, তারপরে কোথাও গিয়ে গাইতে বলতেন, যদি বলতাম গাইবো না টিমে থাকতাম, তাহলে একটা গান রিলিজ করেছি নতুন করে। আজকে এটা রিলিজ করার কিছু নেই, কারণ আপনারা দেখেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী শিবসেনী কাইন যে এত দেরিতে পুজোর গান রিলিজ করা উচিত না, পুজোর গান আরও আগে রিলিজ করা উচিত। এভাবে মহালয়ের দিনে ববিদাকে রিকোয়েস্ট করেছিলাম চেতলা অপরী স্টেজ থেকে, যেখানে দিদি গেছিলেন উদ্বোধন করতে ববিদা পুজো, সেই পুজোতে আমরা আপনারা দেখেছিলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী সিডিটি রিলিজ করেছিলেন, মানে এখন সিডি বেরোনোর সঙ্গে অভ্যেস হয়ে গেছে, এই গানটি রিলিজ করেছিলেন। তবে একটা এটা নিয়ে কোনো মানে কথাবার্তা তখন বলা হয়নি, অবভিয়াসলি কোনো প্রেস ইন্টারাকশন হয়নি, আপনাদের কাছে গানটা তুলে ধরা হয়নি, এবং যতক্ষণ না পর্যন্ত মানুষের কাছে গানটা পৌঁছচ্ছে ততক্ষণ পর্যন্ত গান হিট করার কোনো চান্স থাকে না। যতই আমি শেয়ার করি আর এখানে ওখান বন্ধুদের কাছে পাঠাই বা যাই করি, আলটিমেটলি এখন সিডি ক্যাসেট যখন বেরোয় না, কাজে ওই আগেকার দিনে সিম্পানিতে ভিড় হওয়া বা গাড়ি নিয়ে একটুখানি কারো কাছের পিছনে দাঁড়িয়ে থেকে দেখা যে বর্ধমান থেকে কে কটা অর্ডার দিচ্ছে, আসানসোল থেকে কে কটা অর্ডার দিচ্ছে, হুগলি থেকে কে কটা অর্ডার দিচ্ছে, সেগুলো সেটা এখন নেই। কোনো দোকানে হয়তো টোস্টার বিক্রি হচ্ছে, প্রেশার কুকার বিক্রি হচ্ছে, কোথাও আবার আলু ফল সবজি বিক্রি হচ্ছে, হচ্ছে স্যার এই দিক থেকে একটা খুব। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।